সুপ্রিয় দর্শক মণ্ডলী ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি চ্যানেল আরেকটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পান চাষ নিয়ে। পান কীভাবে চাষ করতে হবে, কীভাবে পানের বরজ তৈরি করবেন, কীভাবে এর পরিচর্যা করবেন, তা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক মণ্ডলী, বাংলাদেশে আরও অন্যান্য অর্থকরী ফসলগুলোর মধ্যে পান চাষ অনেক লাভজনক, কিন্তু তারপরও এই পান চাষ আমাদের দেশে অবহেলিত। বাস্তবপক্ষে দেখতে গেলে পানের পাতাই হচ্ছে সোনার পাতা। সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক জ্ঞানের আলোয় গবেষণাভিত্তিক পান চাষ করে এক বিঘা জমি থেকে বছরে 2 থেকে 3 লক্ষ টাকা আয় করা যায়। কিন্তু পুরাতন পদ্ধতিতে পান চাষ করার কারণে চাষিদের গরিব থেকে আরও গরিব হওয়া ছাড়া আর কিছুই থাকে না। বন্ধুরা, পান চাষের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই মালয়েশিয়াতে পৃথিবীর প্রথম পান চাষের সূচনা হয়। এরপর থেকেই পানের চাষ শুরু হয় ভারতবর্ষে। পৃথিবীতে পানের জাতের সংখ্যা প্রায় 100টিরও বেশি। আমাদের দেশে 10 থেকে 12 প্রজাতির পান দেখা যায়। ভেষজ চিকিৎসায় পানের ব্যবহার হয় অনেকভাবে। পানের সাধারণত 60টি শিরা থাকে, এজন্য পানকে সপ্ত শিরাও বলা হয়ে থাকে। পান অনেক রসালো ও নরম বলে সহজেই জীবাণু আক্রান্ত করে পচিয়ে ফেলে। বছরে 2 বার পানের লতা নামানোর হিসাব অনুসারে একটি পানের লতা সাধারণত 12 থেকে 13 হাত লম্বা হয়। এই হিসাবে দেখা যায় 20 বছরে 240 থেকে 250 হাত পর্যন্ত একটি পানের লতা লম্বা হতে পারে। এতে মনে হয় পান লতাই পৃথিবীর সবথেকে দীর্ঘ উদ্ভিদ লতা। বন্ধুরা, দোআঁশ মাটি পান চাষের জন্য খুবই উপযোগী। নিচু জমি থেকে মাটি উঁচু করে পান চাষ করা হয়। 1 বিঘা জমিতে 50 থেকে 60 মণ জৈব সার ছিটিয়ে চাষ দিতে হয়। এর 7 দিন পর 1 কেজি তুঁতে ও 3 কেজি পাথুরে চুন ফুটিয়ে গুঁড়া করে জমিতে ছিটিয়ে পানি সেচ দিতে হবে। তারপর মই দিয়ে সমতল করে ঘন ঘন সেচ দিয়ে মাটি শক্ত করে নিতে হবে। সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পানি যাতে জমির বাইরে চলে না যায়। এরপর বাঁশ খুঁটি, চটা ইত্যাদি দিয়ে পানের বরজ তৈরি করতে হয়। পান চাষ ছায়াযুক্ত স্থানে ভালো হয়। বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশি পান চাষ হলেও বেশি করে হয় দৌলতপুর, বাগেরহাট, ফুলতলা, নড়াইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও রাজশাহীতে। তবে বাংলাদেশের মধ্যে রাজশাহীর পান সবথেকে বেশি ভালো। পানের সাথে আদা, হলুদ, মরিচ, পটল, সুপারি ইত্যাদি চাষ করা যায়। এরপর লতা মরা বা বরজ ভাঙ্গা জমিতে লাউয়ের চাষও করা যায়। পান আমাদের দেশে যথেষ্ট চাষ হয়ে থাকে। দেশের কয়েকটি পান ব্যবসায়ী সমিতি বিদেশে পান রপ্তানি করে থাকে প্রতি বছর। আর আমদানিকারক দেশগুলো হলো পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আবুধাবি, কাতার, সৌদি আরব, কুয়েত, সিরিয়া, ইরান, ইরাক ও প্রভৃতি দেশে। বিশ্বের মধ্যে ভারত, বার্মা, মালয়েশিয়া, ইন্দোচীন, বাংলাদেশ ও পাকিস্তানে প্রায় 1 কোটি লোক পান চিবিয়ে খায়। পানের ভালো ফলনের জন্য উন্নত মানের উপকরণ দিয়ে বরজ তৈরি, প্রতিদিন বরজ দেখাশোনা, ভালো জাতের রোগমুক্ত চারা লাগানো, চারা গাছের যত্ন, লতা উপরে উঠলে শক্ত কাঠি ব্যবহার করা, ডগা ঝুলে পড়তে না দেয়া, বরজের ছাউনি নিবিড় ঘন না করা, উপরের গাছের ডালপালা ছেঁটে দেওয়া, বয়সী পান না রেখে দ্রুত বাজাত করা। বাংলাদেশের অর্থনীতির চাকা কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি ফসলের মধ্যে পান সবথেকে অর্থকরী ফসল। এদেশে অনেক আগ থেকেই পান চাষ হয়ে থাকে আসছে। পান চাষে আধুনিক জ্ঞানের অভাবে চাষিদের মধ্যে দেখা যায়। তাই একমাত্র বৈজ্ঞানিক উপায়ে পান চাষ করে পানের উন্নতি ও ফলন বাড়ানো দুটোই সম্ভব। বন্ধুরা, পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।